আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। করোনা ও উপসর্গে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের পাঁচ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 22 জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 78 জনে। জামালপুরে ডেপুটি সিভিল ও তার পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন করে 14 জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে 102 জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় রংপুরে 57, নারায়ণগঞ্জে 14, নোয়াখালীতে 24, নাটোরে 8 এবং নেত্রকোনা ও শেরপুরে একজন করে করোনা শনাক্ত হয়েছেন। বরিশালে নদীর পানি কিছুটা কমলেও প্রবল বর্ষণে অপরিবর্তিত রয়েছে সেখানকার বন্যা পরিস্থিতি। নদীর পানি এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল নগরী সহ জেলায় নতুন আরও কয়েকশো গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। এদিকে টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নেত্রকোনা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলায় পানিবন্দী 2 লাখ মানুষ। এছাড়া ভারী বর্ষণ ও পদ্মার পানি বেড়ে দুর্ভোগে শরীয়তপুরের কয়েক লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, কৃষি জমি ও মৎস্য খামার। তবে নাটোরের সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে পানি ও মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। নৌপথের কুখ্যাত ডাকাত সর্দার ও 14 মামলার আসামি মুজিবুর রহমান টেক্কাকে অস্ত্রসহ আটক করেছে সাভারের আমিনবাজার নৌ পুলিশ। এর আগে তুরাগ নদীতে এ ডাকাত দলের সাথে নৌ পুলিশের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। নৌ পুলিশের ওসি শেখ আলমগীর হোসেন জানান, ভোররাতে তুরাগ নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ, বালুবাহী বলডেক সহ বিভিন্ন নৌ যানে ডাকাতি চলছে এমন সংবাদের ভিত্তিতে এসআই সাদিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ডাকাত দলের প্রধান মুজিবুর রহমান টেকাকে আটক করে পুলিশ। তবে অন্যরা পালিয়ে যায়। এ সময় ডাকাতদের নৌযান থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। করোনায় জর্জরিত 2 আমেরিকা। ভাইরাসে মৃতের তালিকায় সবার উপরে যে 3টি দেশ রয়েছে তা এই 2 দেশের মহাদেশের। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা 60,000 ছাড়ালো, আক্রান্ত 5.5 লাখের উপরে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ হচ্ছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ফেরান জানান, ফ্রান্সে 40 বছরের কম বয়সীদের মধ্যে ভাইরাসটি 4 গুণ বেশি হারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে নতুন করে সংক্রমণ 3,500-এর বেশি। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 2,31,00,000 ছাড়িয়েছে আর মারা গেছেন 8 লাখের বেশি। এবারে খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে লিসবনে আজ প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক। 1998 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে এমন 2 দল যারা ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে। 2013 সালের পর প্রথমবার ফাইনালে উঠেছে 5 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। এদিকে ফরাসি লিগে আধিপত্য করা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ। প্রথমবার ফাইনালে উঠে সে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চায় পিএসজি। এবার নেইমার এমবাপ্পেদের পায়ের জাদুতে চ্যাম্পিয়ন্স লিগের অধরা সেই শিরোপা ছুঁতে চায় ফ্রেঞ্চ দলটি। এবারে শেয়ার বাজারে খবর। সপ্তাহের প্রথম কার্য দিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:42 পর্যন্ত ডিএসই 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 408.5 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 220টি, কমে 105টি এবং অপরিবর্তিত ছিল 30টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, অরিয়ন ফার্মা, লাফার্স হোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ড্রাগন সোয়েটার, খুলনা পাওয়ার কোম্পানি, এমএল ডাইং এবং ভিএফএস থ্রি ডাইং।
জেল বাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 9 জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল 31.60 টাকা। 19 আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় 136.90 টাকা। মাত্র 27 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 105.30 টাকা। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ডিএসইতে 165.50 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।